আসসালামু আলাইকুম, আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বেশ কিছুদিন পর একটি নিয়োগ আসছে, মোটামুটি বেশ বড় সড়ো নিয়োগটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বিশাল নিয়োগ বলা যায়, বিশাল বলতে বিশালই বলা যায়, কারণ পদ সংখ্যা হচ্ছে তারা নেবে 1616 জন। এই নিয়োগে তারা অনেক সেক্টর থেকে এই লোক নেবে, তো সেই জন্য আজকে এক টানা 2 মিনিটে কথা শেষ করে ফেলবো, কোনো ইন্ট্রো হবে না। ওয়েল, এই নিয়োগটি বিমান কর্তৃপক্ষের হওয়ার কারণে অনেক সেক্টরের লোক নিচ্ছে, আমি ডিটেলে বলতে গেলে মুখস্থ বলতে পারবো না, এত সংখ্যক বিভিন্ন সেক্টর থেকে তারা নিচ্ছে। আমি অল্প করে এই নিয়োগের বেসিক বিষয়টা বলে দিচ্ছি, বাকিটা এই নিয়োগের সম্পূর্ণ সার্কুলার আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা দেখে নেবেন। আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন সার্কুলারটি দেখার জন্য। আমি অল্প করে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যেটা বললাম 1616 জন নেবে। দ্বিতীয় হচ্ছে কোন কোন পদে নেবে, অসংখ্য পদ, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যদি অফিস সহায়কের আবেদন করার ইচ্ছা থেকে থাকে, ওখানে অফিস সহায়ক অসংখ্য মানুষ নিচ্ছে, তারপর প্রকৌশলী নিচ্ছে, তারপর সাধারণ, সাধারণ বলতে আপনি যদি 4 বছরের অনার্স কমপ্লিট করে থাকেন ওই জবগুলো আছে, আপনি যদি প্রথম শ্রেণী বা নবম গ্রেডের প্রার্থী হয়ে থাকেন ওখানে সেই পদগুলোতেও নিচ্ছে। মোট কথা নবম গ্রেড, দশম গ্রেড, 12তম গ্রেড, 14তম গ্রেড, 15তম গ্রেড, 18তম গ্রেড, সব গ্রেডের লোকই তারা নিচ্ছে। আবেদনের ফি হচ্ছে 560 টাকা থেকে শুরু করে 224 টাকা পর্যন্ত নেবে বিভিন্ন পদ বেদে। আর আবেদন শুরু হচ্ছে 23 মে থেকে, অর্থাৎ আগামী পরশু সম্ভবত, 23, আজকে তো 20 তারিখ, তো 23 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর এই আবেদন করা যাবে পরের মাসের, অর্থাৎ জুনের 20 তারিখ পর্যন্ত, মোটামুটি 1 মাস সময় আপনার হাতে রয়েছে। অতএব সার্কুলারটি দেখে আপনি নিজে নিজে জাজ করুন যে কোন কোন পদের সাথে আপনার যায়, সেটা খুঁজে বের করে আবেদন করে ফেলুন। বেশ কিছুদিন পর এমন একটি নিয়োগ আসছে, সামনে হয়তো আরও নিয়োগগুলো আসবে একটু নর্মাল হলে, কারণ এরকম নিয়োগ আসলে অন্ততপক্ষে পরীক্ষা যদি নাও হয় তবু মনের মধ্যে একটি উৎসাহ জাগে যে পরীক্ষা তো হবে, টুডে অর তোমরা পড়াশোনা করতে ইচ্ছে করে। ওয়েল, এই হলো বিষয় দিয়ে, আপনি নিয়োগটি দেখে নেন, আর আজকে রেখে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পার্সোনাল যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ওখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে ওখানেও জয়েন হয়ে যেতে পারেন। ওয়েল, আজকে রেখে দিই, সামনে হয়তো এই বিষয় নিয়ে আরও কথাবার্তা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।